মাধ্যমিকের সময়সূচি নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করেও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য বিচারপতির। মাধ্যমিকের সময়সূচি পিছনোর আর্জি নিয়ে দায়ের করা মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ঠিক কি হলো আদালতে আজ? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। সৌভিক, দেখো, তুমি জানো যে সম্প্রতি রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার যে সময়সীমা ছিল সেটাকে তারা পরিবর্তন করছেন, এবং সেই পরিবর্তনের পেছনে তারা একাধিক যুক্তি দেখিয়েছেন, কিন্তু সেই পরিবর্তনের গ্রহণযোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর ইতিহাসে একটি মামলা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে এই পর্যায়ে তিনি মামলাটিতে হস্তক্ষেপ করছেন না, তার কারণ একবার রাজ্য সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে এই সময় পরিবর্তিত হয়েছে, আরো একবার যদি কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সময় পরিবর্তন করতে হয় তাহলে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অসুবিধার সম্মুখীন হবেন। কিন্তু তার পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে এই যে পরিবর্তনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু যুক্তিযুক্ত নয়, এবং রাজ্যের তরফে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক, খুনের চেষ্টার মামলায় অবশেষে স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। 2018 দিনহাটায় গুলি চালানোর ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলা ফেরত পাঠায়। অবশেষে আজ নিশীথ প্রামাণিককে আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় সার্কিট বেঞ্চ। आदरणीय दोनों जो न्यायाधीश थे डिवीजन बेंच के, उन्होंने बहुत अच्छे से सारा का सारा मटेरियल देखा, सारे के सारे सबूत जाने जो उनके समक्ष रखे गए थे, और ये पाया गया कि समक्ष की जितने भी विटनेसेस हैं साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पटिशनर को कनेक्ट करते हैं क्राइम से। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है, और इसी के चलते इन सब तथ्यों का की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटिसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पिटिशनर के फेवर में ग्रांट करा है। হাওড়া ময়দানের ফাঁসিতলা এলাকায় দুপক্ষের গণ্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। গতকাল রাতে একাধিক দোকান এবং 7-8টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করারও অভিযোগ ওঠে। একটি মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত বলে জানা গিয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের 8 জন আহত হন। পুলিশ এবং র্যাব নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, মোতায়েন রয়েছে পুলিশ। সকাল থেকে হাওড়া ময়দান এলাকায় দোকানপাট বাজার বন্ধ রয়েছে। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মন্ত্রী অরূপ রায়। পুলিশ ব্যাপারটাকে খুব দ্রুত তারা ব্যাপারটাকে সমস্যার সমাধান করেছে। সেই সময় এলাকায় 144 ধারা জারি হয়েছে যাতে ফার্দার কোনো অশান্তি না হয়। আমি শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করব সকলকে, সকলের কাছে অনুরোধ করব যে শান্তি বজায় রাখুন,